18 ডিসেম্বর 2006 সিঙ্গুরে এক সকালবেলায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর কেটে গেছে প্রায় 10 বছর। তারপর বিভিন্ন পথ পেরিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেরিয়ে আজকে সিঙ্গুরের মানুষের মুখে হাসি ফুটেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাপসী মালিকের বাড়িতে, যে তাপসী মালিককে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল 18 ডিসেম্বর 2006। তার বাবা মা এখানে রয়েছে এবং তাদের হাতে অবশ্যই তাপসী মালিকের ছবি। দেখো নিঃসন্দেহে একটা কথা, এই মুহূর্তে তাপসী মালিকের বাবা আমাদের সঙ্গে রয়েছেন, জিজ্ঞাসা করব যে আজকে আপনাদের জয় হয়েছে, এই জয়টা কাকে উৎসর্গ করবেন? আমরা 10 বছর ধরে আজ আন্দোলন করছি, এই আন্দোলন করতে গিয়ে আমার মেয়ে তাপসী প্রাণ বলিদান দিয়েছে, ওই সিপিএমরা তাকে খুন করেছে। আজকে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায় হচ্ছে আমাদের কাছে খুব একটা আনন্দের রায়, সারা মানুষের কাছে আনন্দ, সারা চাষিদের এই আনন্দ, প্রচুর আনন্দ হচ্ছে আজকে। এই আনন্দকে নিয়ে ওরা আবির থেকে আরম্ভ করে সব ছড়াছড়ি করছে। এখন সব থেকে বড়, আজ যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে আমার আরও একটু আনন্দ হতো, আজ তো মেয়ে আমার কাছ থেকে চলে গেছে। তাই তার আত্মা, এই যে রায় আজ সুপ্রিম কোর্ট দিয়েছে, তার আত্মা শান্তি পেল। সব থেকে বড় কথা হচ্ছে দিদি, দিদি যদি না থাকতো তাহলে আমরা এই জমি কোনোদিন ফেরত পেতাম না। আর আমাদের তাপসীরও খুনে, ওরা খুন তো করেছিল, 6 মাস জেল হয়েছে ক্ষমতার জোরে ওরা, যাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, এই হত্যার সঙ্গে যুক্ত ছিল, আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি শাস্তির দাবি করছেন আবার? হ্যাঁ, সেইটাই তো আমি বলতে চাই, ক্ষমতার জোরে ওরা বেল পেল, আজ আমরা জমি ফেরত পেলাম। এবার ওদের ওই খুনিদের শাস্তি হলে তবেই আমরা শান্তি পাবো। আমি দিদির কাছে আমার এইটুকুনি অনুরোধ। একেবারেই মেয়ের ছবি হাতে নিয়ে দীর্ঘ 10 বছর কেটেছে, এখনো চোখের জল বাদ মানে না, আজকে জয় হয়েছে নিঃসন্দেহে, কি বলবেন? জয়ের মধ্যেও একটু দুঃখ রয়ে গেল, মেয়ে যদি বেঁচে থাকতো মেয়ের আত্মা শান্তি পেত দেখে শুনে জিনিস জমি ফেরত পেয়েছে। তা খুনিদের শাস্তি হলে আমাদেরও আত্মা শান্তি হবে, মেয়েরও আত্মা শান্তি হবে। আপনি বলতে চান যে একটা জয় হয়েছে, এখনো আরো একটা জয় বাকি আছে? হ্যাঁ, মেয়ের খুনিদের শাস্তি হলে মেয়েরও আত্মা শান্তি পাবে, আমাদেরও আত্মা শান্তি পাবে, আর যা কিছু করেছে সবকিছু দিদি। তাপসী মালিকের বাবা মার সঙ্গে আমরা কথা বললাম, তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে 2006 থেকে 2016 পর্যন্ত এই যে দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন চলেছে, তাতে একটা সাফল্য এসেছে নিঃসন্দেহে, সেটা হচ্ছে সিঙ্গুরের কৃষকরা তাদের জমি ফেরত পাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের রায়ের পর। কিন্তু আরও একটা জয় এখনো পর্যন্ত বাকি আছে, যারা তাপসী মালিকের হত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের নিঃসন্দেহে শাস্তি এখনো বাকি আছে, সেটাই চাইছেন তাপসী মালিকের মা এবং বাবা। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর+ নিউজ, সিঙ্গুর।